দেখো, কমপ্লেক্স নাম্বারের উপরে আজকে যেটা শিখবো সেটা হলো কিউব রুটস নির্ণয় করা শিখবো। কিউব রুটস মানে হলো আমরা কি বলতেছি আসলে, ঘনমূল নির্ণয় করা। এটা ইংলিশে লেখা রয়েছে। যাই হোক, আমরা ঘনমূল নির্ণয় করা আগে ক্লাসে শুরু করেছিলাম। আসলে প্রথমে যেটা দেখেছিলাম সেটা হলো এককের, মানে একের কিউব রুট করলে কত আসে, সেটা আমরা আগের ক্লাসে বের করেছিলাম। ওয়ান আসে, আর এটা আসে, আর এটা আসে, যেটাকে আমরা শর্টকাটে লিখতে পারি ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। এবং এগুলাকে ড্র করা দেখেছিলাম কিভাবে আঁকে, আর এগুলোর সাথে সম্পর্ক কি, এগুলো একটা একটার সাথে কিভাবে সম্পর্কিত, সেগুলো সব আমরা দেখেছিলাম। আমরা আরেকজন আসছে, তাকে একটু ই করে দিই, একটু দিয়ে দিই। হ্যাঁ, আকাশ চলে আসছে। ওকে, দেখো যে কথাটা বলতেছিলাম, আমি আমি ওয়ানের কিউব রুট শিখেছিলাম। আমি এখন যেটা করব সেটা হলো কিউব রুট করার খুবই স্মার্ট একটা উপায় আছে। সাধারণত অনেক কঠিন করে, কষ্ট করে, অনেক যন্ত্রণা সহ্য করে কিউব রুট করা যায়, কিন্তু আমরা খুবই ইজি একটা ওয়েতে ঘনমূল নির্ণয় করা শিখবো। সেটা করার জন্য আমরা যেটা মেথডটা ইউজ করব, এটাকে বলে টেমপ্লেট মেথড। টেমপ্লেট মানে হলো সাজ। সাজ কি করে, তোমরা কি কেউ পিঠে বানাইছো কখনো সাজের মাধ্যমে? এরকম সাজ থাকে, সাজের মধ্যে জিনিসপত্র দেওয়া হইলে সেটার মতো করে ওই ওই রকম দেখতে পিঠা তৈরি হয়ে যায়। সাজ বলতে পারো যে কয়েন তৈরি করার সময়, কয়েন মানে পয়সা, সেটা তৈরি করার সময়ও সাজের মধ্যে তোমার ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেওয়া হয়। সাজের মধ্যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেওয়ার পরে ওই ম্যাটেরিয়াল গুলো আস্তে আস্তে কি হয় তোমার শক্ত হয়ে যায়, পরে ওইটার থেকে আমরা কয়েন তৈরি করে ফেলতে পারি। একই রকম সাইজের কয়েন গুলো আমরা তৈরি করতে পারি এই টেমপ্লেট মেথড ইউজ করে। সো আমরা এই টেমপ্লেট মেথড এই অঙ্কের মধ্যে কিভাবে ইউজ করব, আমরা কি পয়সা বানাবো না পিঠা বানাবো, দুটো একটাও করব না। আমরা যেটা করব সেটা হলো খুব স্মার্ট ওয়েতে, আমরা একের কিউব রুট তো জানি, সেটা হলো ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, বা এই তিনটা, এইটা ব্যবহার করে, এইটাকে টেমপ্লেটের মতো ব্যবহার করে অনেক কিছুর কিউব রুট বের করা শিখবো। সো চলো দেখি কিভাবে কাজটা করা যায়। ধরো প্রথম প্রশ্ন হলো মাইনাস ওয়ানের কিউব রুট বের করতে বলা হচ্ছে তোমাকে। এই মাইনাস ওয়ানের কিউব রুট তুমি কিভাবে বের করতে পারো, সলিউশনটা দেখ কি করি। আমি প্রথমে ধরলাম এটা হলো এক্স, মানে যে জিনিসটা দেওয়া আছে সেটাকে আমি এক্স ধরে নিলাম। এক্স ধরে নেওয়াতে আসলে এটাই তো আমার অ্যান্সার, এক্স এর মানটা বের করতে পারলেই কাজ হয়ে যাবে, তাই না? সো যেহেতু আমি যেটা প্রশ্ন ওইটাকেই একটা এক্স ধরে নিছি, এক্স এর অ্যান্সারটাই বের করতে হবে, এক্স এর মানগুলো বের করতে হবে। সো আমি দুই পাশে কিউব করতেছি, দুই পাশে কিউব করলে এইটা এটা আসলে কি জিনিস ছিল, -1^3 ছিল। সো দুই পাশে কিউব করলে এই 3 আর 3 কাটা গিয়ে এখানে শুধু -1 থাকতেছে। এতটুকু তোমরা ইজিলি বুঝতে পারতেছো। পরে আমি দেখো কি করি, ডানে আমি 1 বানাতে চাই, কারণ আমি -1-এর তো কিউব রুটটা জানি না, কিন্তু 1-এরটা কিন্তু জানি। 1-এর তিনটা উত্তরই আমার মুখস্থ আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। আমি এখন এর জন্য ডানে 1 বানাইতে চাই, এই জন্য এই জিনিসটা দিয়ে -1-কে -1 দিয়ে ভাগ করে দিছি, উভয় পক্ষকে -1 দিয়ে করেছি আমি ভাগ। ভাগ করাতে কি হয়েছে দেখো, ভাগ করাতে দুই পাশে একটা x³ / -1 এরকম আসছে। ওকে, আমরা যেখানে ছিলাম ওইখানে আবার ফিরে আসি। এই -1^3 এটাকে দুই পাশে হোল কিউব করলে এরকম আসতেছে, আর -1 দিয়ে দুই পাশে ভাগ করে দিলে এই জিনিসটা আসতেছে। এখন যদি আমি এই পাশটাকে হোল কিউব আকারে লিখতে চাই, লেখা যায় না x^-1^3, কারণ এই -1টা আমরা -1 হোল কিউব করলেও -1ই পাই, কারণ -1-এর পাওয়ার যদি বেজোড় থাকে, মানে অড নাম্বার থাকে, তখন আমরা -1ই ফেরত পাবো। সো আমরা এতটুকু বুঝতে পারতেছি যে এই পুরো জিনিসটাকে আমরা x^-1 হোল কিউব লিখতে পারি। এটার উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্যটা হলো আমি লেফট সাইডে সামথিং হোল কিউব আকারে নিয়ে আসতে চাচ্ছি, আর রাইট সাইডে আমি চাচ্ছি 1 থাকুক, কারণ আমি 1-এর কিউব রুট জানি, মুখস্থ জানি, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, যেটা আমরা আগের ক্লাসে বের করেছি। সো আমি আবার কথাটা বলতেছি, উদ্দেশ্যটা কি, প্ল্যানটা কি, প্ল্যান নাম্বার 1 হইল ডানে 1 বানাতে চাই, আর প্ল্যান নাম্বার 2 হইল বামে কিউব রুট আকারে কিছু একটা রাখতে চাই, সামথিং হোল টু দি পাওয়ার 3।
তাহলে আমার এই টেমপ্লেট মেথডে কিউব রুট বের করা একদম চোখের নিমিষেই করে ফেলতে পারবো আমার কাজটা। সো এই প্ল্যান দুটো এখন আমি তোমাদের সামনে ইউজ করে দেখাই। দেখো এবার আমি সামথিং টু দি পাওয়ার কিউব আছে আর ডানে ওয়ান আছে, তার মানে আমার এখন ওয়ানের কিউব করতে হবে। ওয়ানের কিউব আমি ক্যান করতে যাব কষ্ট করে? আমি তো জানি ওয়ানের কিউব হলো ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। সো আমি ডিরেক্ট বসাই দেবো, এইটা কিউব এখন সরে গেল, থ্রিটা চলে গেল, এটার অ্যান্সার আমি বসাই দিচ্ছি ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। এখন আমার এইটার অ্যান্সার লাগবে না, লাগবে হলো এক্স এর মান। সো এক্স এর মান বের করার জন্য এই প্রত্যেকটাকে, এটা এখানে তিনটা অ্যান্সার আছে, এটা ইজিকাল টু ওয়ান, এটা ইজিকাল টু ওমেগা, এটা ইজিকাল টু ওমেগা স্কোয়ার। সো এক্স এর মানগুলো আমরা বের করতে পারি, এক্স হবে মাইনাস ওয়ান একটা, আরেকটা হবে মাইনাস ওমেগা, আরেকটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার। এখন যদি এইভাবে না রেখে আমি অ্যান্সারগুলোকে এভাবে প্রকাশ করতে চাই সেটাও করতে পারবো। সেটা কীরকম দেখাবো একটু দেখো, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো মাইনাস ওয়ানই, মাইনাস ওয়ানকে আর চেঞ্জ করার কিছু নাই, কিন্তু মাইনাস ওমেগাকে আমরা লিখতে পারি এরকমভাবে, হয় ওয়ান প্লাস এরকম একটা কিছু আসবে, আর মাইনাস ওমেগা স্কোয়ার করে এটা এটার সামনে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে আমরা এরকম একটা কিছু লিখতে পারি। সো যদি অবজেক্টিভ আসে সেই ক্ষেত্রে আমার এরকম অ্যান্সার বা এরকম অ্যান্সার যে কোনো একটা অ্যান্সার আমার খুঁজে বের করা দরকার পড়তে পারে, তাই আমি এটাও দেখাইলাম। এখানে অ্যান্সার লিখে দিলে হয়ে যায়, কিন্তু আমি এটাও ডিটেলে দেখিয়ে দিলাম যেন তোমার বইয়ের সাথে বা তোমার কোনো অবজেক্টিভের ক্ষেত্রে অ্যান্সার মিলানোর ক্ষেত্রে সুবিধা হবে। এখন আরেকটা এক্সাম্পল দেখবো আমরা, এটা অনেক বড় একটা কঠিন অঙ্ক কিন্তু খুব সহজভাবে আমরা দেখবো। এই টেমপ্লেট মেথডে সব কিছু সহজ হয়ে যায়, কারণ ওই যে বললাম না, একটা পয়সাকে যদি আমি সুন্দর করে খোদাই করে বানাইতে যাই খুব কষ্ট হবে, কিন্তু সাঁচের মধ্যে বসিয়ে দিলেই সেটা কিন্তু খুব ইজিলি অনেকগুলো পয়সা বানিয়ে ফেলা সম্ভব, কষ্ট কম করতে হয়। তো এটা হলো টেমপ্লেট মেথড যেটা আমরা ইউজ করতেছি, সার্চ মেথড বলতে পারো। এখন দেখো এবার কিউব রুট নাই, এবার সিক্স, ওয়ান বাই সিক্স মানে মাইনাস 64, এটাকে অনেক সময় এভাবে লেখা থাকে, তোমরা আবার দেখে ভয় পেয়ে যাও না, 64 টু দি পাওয়ার 1/6, ভয় পাওয়ার কোনো কারণ নাই, একই জিনিস। আচ্ছা এখন দেখো যে কথাটা বলতেছিলাম, আমি এটাকে এক্স ধরলাম সলিউশনের মধ্যে, এবার দুই পাশে 1/6 যেহেতু আছে ডানে, তাই দুই পাশে আমরা হোল টু দি পাওয়ার 6 নিলাম। সো ওই পাশে ডানের এইটা খালি হয়ে গেল, পাওয়ারে কিছু রইলো না, এটা -64 রইলো। এখন আমি চাই কি, আবার একই কথা, ডানে ওয়ান বানাইতে চাই, আমি ওয়ানের কিউব রুট জানি, ডানে ওয়ান বানিয়ে ফেললাম। ও ডানে ওয়ান বানানোর উপায় হলো যা আছে ওটা দিয়ে ভাগ করে দাও দুই পাশে, তাহলে তো ওয়ান হয়ে যাবে। এখন আমার দ্বিতীয় প্ল্যানটা সেটা কি, এই যে এই পাশে যা আছে সেটাকে অ্যানি হাউ সামথিং টু দি পাওয়ার 3-তে রূপান্তর করতে হবে। সেটা করার জন্য অনেক কিছু করা যেতে পারে, কিন্তু আমরা খুব সহজভাবেই করতে পারি। দেখো আমরা যদি ভিতরে এটাকে স্কোয়ার দিই, 3 আর 2, 3 দুগুণে 6, এটা ব্যালেন্স হয়ে গেল। আর 64 এটা কত কিউব 64 সেটা একটু চিন্তা করলেই তুমি বের করতে পারবা। যদি বেশি মাথায় চিন্তা করতে ইচ্ছা না করে তো শুধু 64 লিখে ক্যালকুলেটরে পাওয়ার দিবা 1/3, তাহলে তুমি দেখতে পারবা এটা আসলে 4 কিউব করলে আসে 64। সো তুমি এই কি বলে, এরপর মাইনাস চিহ্নটা নিয়ে ডিল করার ব্যাপার, মাইনাস চিহ্ন কিন্তু কিউব মানে অড নাম্বার অফ মাইনাস ভিতরে থাকলে অটোমেটিকলি মাইনাস চলে আসবে। সো আমি এই পুরো জিনিসটাকে সামথিং টু দি পাওয়ার 3-তে নিয়ে গেলাম, এই পুরো জিনিসটাকে সামথিং টু দি পাওয়ার একটা 3-তে নিয়ে গেলাম, এই পুরো জিনিসটাকে এইভাবে চিন্তা করো। ওকে আমার দুইটা প্ল্যান সাকসেসফুল। এখন আমি টেমপ্লেট মেথড অনুযায়ী এই যে ওয়ান সেটা কিউব রুট তো আমি জানি, সেটা আমি বসিয়ে দিচ্ছি। দেখো সো অ্যান্সার হয়ে গেছে প্রায়। এখন আমার যেটা করতে হবে সেটা হলো, আমি তো এইটা বের করতে চাই না, আমি চাই এক্স এর মান। সো এক্স পর্যন্ত আমার যেতে হবে, সেটা আমরা করি একটু। সো এক্স স্কোয়ার কী আসে, এই মাইনাসের সাথে এই -4-এর সাথে 1 গুণ করলে -4, ওমেগার সাথে -4 গুণ করলে -4 ওমেগা, আর ওমেগা স্কোয়ারের সাথে 4 গুণ করলে আসে -4 ওমেগা স্কোয়ার। এখন আমার কি এক্স স্কোয়ার দরকার? এক্স স্কোয়ার বের হয়ে গেছে, না আমার এক্স দরকার, তাহলে একটু রুট করে দেবো প্লাস মাইনাস করে, এটুকু করা খুবই সহজ কাজ। এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট যদি করি এরকম দেখা যাবে, এক্স এর মান আসতেছে প্লাস মাইনাস রুট ওভার -4, আরেকটা হইতে পারে প্লাস মাইনাস রুট ওভার -4 ওমেগা, প্লাস মাইনাস আরেক আরো একটা হতে পারে প্লাস মাইনাস রুট ওভার -4 ওমেগা স্কোয়ার। এখন দেখো এই উত্তরটা বেশি ভালো দেখা যাচ্ছে না, কিন্তু তোমার কাছে সময় না থাকলে, খুব বিপদে থাকলে কম্পিটিটিভ এক্সামে এইটাই অ্যান্সার, আর কিছু করার দরকার নেই। কিন্তু আরেকটু ডিটেলে যদি আমরা বইয়ের সাথে উত্তর মিলিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে, দেখো এই মাইনাস চিহ্নগুলোর জায়গায় আমি আই স্কোয়ার লিখছি, কারণ আমরা আগে আগের ক্লাসগুলোতে শিখে আসছি
i স্কয়ার ইজ ইকুয়াল টু কেন মাইনাস ওয়ান সেটা আমরা ডিটেলে দেখাইছি আগে লেকচারগুলো যারা দেখো নাই সেটা আমাদের স্টাডি থিয়েটারের ভিতরে আমাদের প্রিমিয়াম ক্লাসরুমের ভিতরে আপলোড করাই আছে দেখে নিতে পারবা আচ্ছা এখন দেখো প্রিমিয়াম ক্লাসরুম জয়েন করার মেথডও তোমাদের আমরা দিয়ে দেব একটা টিউটোরিয়াল আছে অলরেডি আমাদের মিম জয়েন করে ফেলছে আচ্ছা এখন দেখো যে কথাটা বলতেছিলাম প্রত্যেকটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই তিনটা মাইনাস ওয়ানকে আই স্কোয়ার আই স্কোয়ার আই স্কোয়ার দিয়ে প্রকাশ করে ফেলো এরপরের স্টেজে কি করবা তুমি সেটা দেখো এখন কিন্তু এই আই স্কোয়ার চলে আসছে সব জায়গায় আর ফোর এরকম জিনিসপত্র আছে এটা কিন্তু রুট করা খুব সহজ এটা আগে আমি রুট করতে চাচ্ছি না দেখো এইটাকে রুট করা কঠিন হবে কারণ কি এটার মধ্যে ওমেগা আছে রুট ওভার ওমেগা চলে আসবে জিনিসটা দেখতে একটু বাজে দেখা যাবে তো সেটার একটা সলভ আছে দেখো কি করি এই ওমেগাকে লেখা যায় ওয়ান ইন্টু ওমেগা এতে তো কোনো প্রবলেম নাই এই ওয়ানকে আমি কি লিখবো জানো ওয়ানকে লিখবো ওমেগা টু দি পাওয়ার থ্রি কারণ ওমেগা টু দি পাওয়ার থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান সো আমি এই ওয়ানের পরিবর্তে কি বলে একটা লাইন মনে হচ্ছে বেশি চলে আসছে যাই হোক এই লাইনটা বেশি চলে আসছে মনে হয় আচ্ছা যাই হোক সমস্যা নেই এক লাইন বেশি আসলে এই ওয়ানের পরিবর্তে আমরা ওমেগা কিউব লিখেছি এই ওমেগা কিউব লেখার উদ্দেশ্যটা কি আমার ওইখানে প্রবলেমটা হচ্ছিল কি সেটা একটু দেখার চেষ্টা করো তো এই জায়গাটায় প্রবলেম হচ্ছিল কি প্রবলেমটা হচ্ছিল চার এটা রুট করলে টু হয় আই স্কোয়ার এটা রুট করলে আই হয় কিন্তু ওমেগাটা রুট করতে পারতেছিলাম না ওমেগাটা যদি অন্য কিছু হইতো তাহলে ভালো হইতো ওমেগা টু দি পাওয়ার ওয়ান আছে তো এটা যদি বেজোর সংখ্যক কিছু হইতো তাহলে সুবিধা হইতো এর জন্য ওমেগাটারে আমরা এভাবে করে ওমেগা কিউবের সাথে লিখে ওমেগা টু দি পাওয়ার ফোর জেনারেট করে লিখলে আমরা দেখো এই জিনিসটা আসলে এই জিনিসটাই সো আমরা এটা বের করে রহস্যটা বের করে ফেলতে পারতেছি তো যখন রুট করা যাচ্ছে তখন রুট করে দিচ্ছি এই ওয়ান এর পরিবর্তে ওমেগা কিউব ইউজ করে এখন আমরা ওমেগা টু দি পাওয়ার ফোর নিয়ে আসছি এখন এইটা এইটা এইটাই তিনটাকেই রুট করা পসিবল দেখো সুন্দর করে অ্যান্সার গুলা চলে আসতেছে অ্যান্সার গুলা কি আসলো একটু দেখো এটা প্লাস মাইনাস টু আই এটা প্লাস মাইনাস টু আই ওমেগা ওমেগা টু দি পাওয়ার ফোর আছে ওমেগা স্কোয়ার আসছে এর জন্য টু আই ওমেগা স্কোয়ার আর এটা আসছে টু আই ওমেগা শুধু স্কোয়ার স্কোয়ার গুলো কাটা আর ফোর থেকে টু আসছে ব্যাস খেল খতম সো তুমি এইখানে অ্যান্সার লিখে দিতে পারতা এই যে এখানে জাস্ট এটাই তারপরে তোমার বইয়ের সাথে মিলানোর জন্য বোর্ডের টিচাররা চেক করার জন্য সুবিধা দেওয়ার জন্য তাদের এইভাবে মিলাই দিতে পারো তুমি আবার আরো ক্লাইম করে দিতে পারো ওমেগা স্কোয়ার ওমেগার মান তো তুমি জানোই এই যে ওমেগা এই যে ওমেগা স্কোয়ার তো এই মানগুলো তুমি বসিয়ে দিয়ে আরো বড় করে উত্তর লিখতে পারো কিন্তু ওইটা দরকার নাই আসলে এইটুকু করলেই ফোন নাম্বার পাওয়া যাবে এখন তোমাদের এইটা এই দুইটা টাইপ তো তোমরা দেখলা তোমাদের একটা করতে দেবো একটু পরেই কিন্তু আপাতত আরেকটা টাইপ এটাকে এটা দেখাবো ইনফিনিটি প্রবলেম অসীম ধারার সমস্যা মানে অসীম সাগরের সমস্যা এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করে সেটা একটু দেখাচ্ছি তোমাকে দেখো যদি তোমার কাছে রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান ডট 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 এরকম ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে এটার অ্যান্সার জিজ্ঞেস করা হয় এত বড় জিনিস এত কোটি 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 রুট করতে বলা হয় তখন এটা কিভাবে করবা সেটা করার মেথড হলো খুবই ইজি তোমার যেটা করতে হবে সেটা হলো এই এই পুরো জিনিসটাকে এক্স ধরে নাও এই পুরো সাগরটাকে আমি এক্স ধরলাম তাহলে আমি যদি স্কোয়ার করি দুই পাশে তাহলে কি আসে স্কোয়ার করলে জিনিসটা এরকম দাঁড়াবে দেখো একটু চিন্তা করে কিরকম দাঁড়াবে আমি একটু স্কোয়ার করে দেখাচ্ছি দুই পাশে যদি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার আসবে আর ওই পাশে মাইনাস ওয়ান আসবে একটা রুট সরে যাবে এই রুটটা আর পরে মাইনাস ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান ডট 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 ইনফিনিটিটা থেকে যাবে এখন একটু চিন্তা করে দেখো এই মাইনাস ওয়ানটা বাদ দেওয়ার পরে এই যে পুরোটুকু থাকতেছে এইটুকু আর এইটুকুর মধ্যে তেমন কি পার্থক্য আছে এইটাই হলো ইনফিনিটির অ্যাপ্রক্সিমেশন বলে যেটাকে মানে ইনফিনিটির অ্যাপ্রক্সিমেশন জিনিসটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করো যখন তোমার কাছে অসীম সাগরের পানি থাকবে তখন যদি তুমি এক বালতি পানি নিয়ে আসো তুলে তাহলে আমরা সাধারণত ধরে নেই সাগর যেহেতু অনেক বড় তুমি এক বালতি পানি আনাতে সাগরের পানির খুব অভাব হচ্ছে না তার মানে সাগর সাগরে থেকে গেল তুমি সাগর থেকে এক বালতি পানি ওয়ান বি মাইনাস করলা ওইটা ইজিকাল টু সাগরে থাকবে কারণ বালতিটা খুবই ছোট ছিল এটা হলো অ্যাপ্রক্সিমেটলি আমরা বলে থাকি ইনফিনিটি নিয়ে যে কোনো ধরনের অঙ্ক করতে গেলে এই জিনিসটা মাথায় রাখবা তোমরা
সো এখন চিন্তা করে দেখো, এই একটা মাইনাস ওয়ান সরে যাওয়ার পরে এই পুরো জিনিসটা যেটা আছে সেটা কিন্তু মাত্র একটা মাইনাস ওয়ান গেছে, এটা তো ইনফিনিটিটা আছে, ইনফিনিটিটাও কিন্তু এটার সমানই হবে। তার মানে আমি এই পুরোটাকে কি ধরছিলাম, পুরোটাকে ধরছিলাম এক্স, তার মানে একটা মাইনাস ওয়ান সরে দেওয়ার পরে ওইটা এক্সই থাকবে, ওইটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করতে পারবো, কোনো ঝামেলা নাই। তোমাদের কাছে ব্যাপারটা আজগবি লাগতে পারে, কারণ এখানে অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয়েছে, মাইনাস ওয়ানটা সরে গেছে তারপরেও এক্স এর কোনো পার্থক্য হয় নাই, এটা এক্সই আছে, এই পুরো জিনিসটাকে আমি এক্স দ্বারাই প্রকাশ করব। এরপরে অঙ্ক করে দিলেই কাজ হয়ে যাবে, দেখো কিভাবে করতে হয়। এরপরে কি করা হয়েছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস এক্স, এখান থেকে সব কিছুকে লেফট সাইডে নিয়ে আসা হয়েছে, এইটা ইজ ইকুয়াল টু জিরো লেখা হয়েছে। তোমরা যদি আগের ক্লাসগুলো করে থাকতা তাহলে তোমাদের সবার জানার কথা ছিল এই জিনিসটা, আগের ক্লাসে আমরা সলভ করছিলাম, এটা ইজ ইকুয়াল টু জিরো হলে দ্বিঘাত সমীকরণ ছোট মাইনাস বি প্লাস মাইনাস ছোট করে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ইউজ করলেই আমরা খুব ইজিলি এই যে সমাধানটা করে ফেলতে পারি। তো মাইনাস বির মধ্যে মাইনাস ওয়ান, প্লাস মাইনাস ছোট ওভার বি স্কোয়ারের মধ্যে ওয়ান স্কোয়ার, মাইনাস ফোর এ সি দুইটাই ওয়ান, বাই টু এ, টু ইন্টু ওয়ান ইউজ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইউজ করার মানে হলো এটা 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 এটার অ্যান্সার হলো মাইনাস থ্রি। সো আমরা যদি এটা লিখি তাহলেই ভালো হইতো, কিন্তু তোমার যদি চোখ কান একটু খোলা থাকে তাহলে এটা আসলে এককের যে রুট ছিল সেটার মধ্যে এই অ্যান্সারটাই আসছিল, এই অঙ্কটা তখনই আমরা করেছিলাম ওয়ানের কিউব রুট নির্ণয় করার সময়। এই যে অ্যান্সারটা এটা আসলে কিছুই না, এটা হলো একটা ওমেগা, আর একটাকে বলে ওমেগা স্কোয়ার, একটাকে স্কোয়ার করলে আরেকটাকে পাওয়া যায়, এটা তোমার একটু মনে রাখা লাগবে এই জিনিসটাকে। এই মাইনাস ওয়ান মাইনাস রোট ওভার মাইনাস থ্রি বাই টু আর মাইনাস ওয়ান প্লাস রোট ওভার মাইনাস থ্রি বাই টু, এটাই হলো আমার ওমেগা এবং ওমেগা স্কোয়ারের মান ছিল একটু আগে, এইখানে একটু দেখে আসো এই দুটাই আসছে। সো আমরা অঙ্কটার অ্যান্সারটাকে একটু সহজভাবে লিখতে পারি ওমেগা ওমেগা স্কোয়ার। তো তোমার মাথায় প্রশ্ন আসতে পারে অবজেক্টিভের মধ্যে দেখলা এরকম তুমি অঙ্ক করলা, অবজেক্টিভের মধ্যে ওমেগা ওমেগা স্কোয়ার দেওয়া রয়েছে, তখন তুমি পাল্লাই না যে কেমনে করে করব। আবার আরেকটু দুষ্টামি করে সার করে দিতে পারে কি তোমাকে, এরকম করে দিতে পারে যে ওমেগা দিয়ে তোমাকে বললো যে ওমেগা টু দি পাওয়ার কি বলবো ফোর দেওয়া রয়েছে, ইন্টু তোমাকে বলা হলো ধরো সামথিং কত ওমেগা টু দি পাওয়ার ফাইভ। এখন এই অ্যান্সার দেখে তো তুমি ভয় পেয়ে যাবা, একটু খেয়াল করে দেখো এটা আসলে কি ওমেগা ইন্টু ওমেগা কিউব, আর এটা হলো ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, সো এটা আসলে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ারই আছে। তার মানে এই দুটাও একটু দুষ্টামি করে তোমাদের যখন ভর্তি পরীক্ষা হয় তখন দেখবা টিচাররা এই অবজেক্টটার মধ্যে উত্তরই পাবা না, তুমি উত্তর আসছে ওমেগা ওমেগা স্কোয়ার, তুমি সারাদিন খুঁজে পাচ্ছ না, ওটা লেখা রয়েছে ওমেগা টু দি পাওয়ার ফোর ওমেগা টু দি পাওয়ার ফাইভ হিসেবে। বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এই কাজটা করা হয়, উত্তরটার মধ্যে একটু প্যাঁচ দিয়ে তোমাকে তোমার চোখের আড়ালে নিয়ে যাওয়া হয়, যেন তুমি উত্তরটা খুঁজতে একটু তোমার কষ্ট হয়, তোমার বুদ্ধিমত্তা ব্যবহার করে খুঁজে বের করতে হবে যে দুটা জিনিস একই। সো আমি এখানে আসলে টেমপ্লেট মেথড আর কি বল ইনফিনিটি মেথডের এক্সাম্পল দেখে ফেলছি, এখন আর নতুন কোনো মেথড দেখাবো না, আমরা এখন একটু এক্সাম নেব তোমাদের। সো চলো পড়াশোনা করি, সবাই নিজের মাইক্রোফোনটা অন করে ফেলো, তোমাদের কিছু পড়তে দেই। যেহেতু মাত্রই আমরা সাগর মহাসাগর মেথডটা শিখলাম, ইনফিনিটি প্রবলেম শিখলাম, ইনফিনিটি থেকে একটা দেই, কে আছো আকাশ, আছো আকাশ? জি আকাশ, এই অঙ্কটা একটু করে দাও দাও তো আমাকে, করে তারপর আমাকে আমাদের বলবা, সবাই করবা তোমরা, আকাশকেই শুধু জিজ্ঞেস করতে না, সবাই করবা, সবাইকে জিজ্ঞেস করতে পারি এখন, এরকম করে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এর অ্যান্সার কত হবে, মাইনাস রোট ওভার মাইনাস থ্রি প্লাস রোট ওভার মাইনাস থ্রি প্লাস রোট ওভার মাইনাস থ্রি ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এটার অ্যান্সার কি হবে? তোমরা সলিউশন করো, আমি আস্তে আস্তে করতেছি।
হয়েছে তোমাদের কারো? নিম আছো? জি ভাইয়া। এটা কি আসছে আমার সাথে অ্যান্সার সবার মিলছে তোমাদের? হ্যাঁ আমার এটাই আসছে। আকাশ তোমার কি এটা আসছে? দিবে আমার এটাই আসছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা আরেকটা একটা মজার একটা টাইপের অঙ্ক শিখবো। এটা আসলে যা শিখছি ওইগুলারই একটা প্রয়োগ আর কি। যত এই ক্লাস পর্যন্ত, এই পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে সেটাতেই আমরা এই জিনিসটা শিখেছি। একটু ইন্টারেস্টিং একটা প্রবলেম, দেখো আমি করে দেবো, ভয় পাওয়ার কারণ নাই। তোমরা একটু তুলো ঠিক মতো করে। দেখো তোমাকে প্রমাণ করতে বলছে যে এই যে পুরো জিনিসটা, এইটা এই যে -1 + √-3/2 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হবে 2 অথবা -1। 2 কখন হবে বলতেছে যে n এর মানটা, এই যে n আছে এখানে সেটা অনেক কিছু হতে পারে। তারা বলতেছে n যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা হয় কোন একটা সংখ্যা, আর তখনই যখন 3 দ্বারা বিভাজ্য হবে n এর মানটা এমন কিছু হবে যেটা 3 দ্বারা বিভাজ্য, যেমন 3 নিজেই, 3 2 গুণে 6, 6 3 তিরিকে 9, এই জিনিসগুলো যখন হবে তখন এটার অ্যান্সার আসবে, পুরো জিনিসটার অ্যান্সার আসবে 2। আর আরেকটা কথা বলতেছে, যখন n অপর কোনো পূর্ণ সংখ্যা হবে, 3 দ্বারা বিভাজ্য না অন্য কিছু একটা হবে, অন্য কোনো একটা পূর্ণ সংখ্যা, তখন বলতেছে যে এই পুরো জিনিসটার মান আসবে -1। এটা প্রমাণ করতে হবে তোমার। এটা একটু ট্রিকি জিনিস, আমরা একটু করি চলো জিনিসটা কিভাবে করা যায়। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা চিনবো কেমনে, কেউ কি বলতে পারবা? যদি আমরা ধরি n এর মানটা সামথিং 3m, আর এই m টা বিলংস টু z বলে দিই। এখন তুমি একটু চিন্তা করে দেখো, পূর্ণ সংখ্যার মধ্যে জেডটা যদি, এম টা যদি থাকে, তাইলে 3m মানে কি? 3m কিন্তু সবসময় 3 দ্বারা বিভাজ্য হবে, m এর মান যা খুশি দাও, দুনিয়ার যত সংখ্যা আছে 3 দ্বারা বিভাজ্য, সেটাই কিন্তু 3m দ্বারা আমরা প্রকাশ করে ফেলছি। ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমাদের যে এই প্রমাণটা করতে বলছে এতে n এর মানটা 3 দ্বারা বিভাজ্য এটা তো বুঝলাম, কিন্তু n এর মানটা তাহলে কত ধরবো, কিভাবে n টাকে প্রকাশ করব? সেটা 3m হবে, কারণ 3 দ্বারা বিভাজ্য সব সংখ্যাকে আমরা 3m দ্বারা প্রকাশ করতে পারি। এটুকু কি সবাই বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো। এখন যদি এটা 3m হয়, 3m টা এখানে বসিয়ে দিই। দেখো এখানে বসানোর আগে আমি একটা কাজ করব, সেটা হলো এই জিনিসটা কি একটু খেয়াল করে মনে করে দেখতে পারো, এই জিনিসটা অনেকক্ষণ ধরে দেখতেছো তোমরা, এটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা স্কয়ার। সো আমরা n এর পরিবর্তে 3m বসিয়ে দিয়ে দেখি তো কি অবস্থা হয়। যখন আমরা এই জিনিসটা ধরলাম তখন ঘটনাটা কি হয় সেটা দেখতে চাচ্ছি। সো লেটস বিগিন, চলো কাজটা করি। ওমেগার পরিবর্তে আমরা লিখবো ওমেগা টু দি পাওয়ার, ওমেগার পরিবর্তে না সরি, এন এর পরিবর্তে আমরা লিখবো 3m, আর এটা 2 ছিল, টু দি পাওয়ার 3m। এটাকে আমরা কি লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার m। আবার এটাকে কি করতে পারি, ওমেগা টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2m লিখতে পারি।
দেখো এটাকে গুণ পাওয়ার পাওয়ারের পাওয়ার তো গুণ হয়, তাই আমরা এটা একটা আরেকটাকে ইন্টারচেঞ্জ করে লিখতে পারি। ওমেগা টু দি পাওয়ার 3 মানে হলো 1 টু দি পাওয়ার m, আর ওমেগা টু দি পাওয়ার 3 মানে 1 টু দি পাওয়ার 2m। 1 এর পাওয়ার যাই করো কিছু আসে যায় না, ও 1 ই থাকবে, তাই না? আর এই 2m করলে 1 ই থাকবে, অ্যানসার আসতেছে 2। সো আমরা প্রমাণ করে ফেলছি যখন এই n টা 3 দ্বারা বিভাজ্য কোনো কিছু হবে, অর্থাৎ 3m এর মতো হবে, তখন সব সময় অ্যানসারটা আসবে 2। এই যে প্রমাণটা একটা হয়ে গেছে। এখন আরো একটা প্রমাণ যেটা বাকি রয়েছে সেটা আমরা করতে যাচ্ছি, চলো করি। এখন আমরা কি ধরবো? এখন 3 দ্বারা বিভাজ্য না এরকম একটা কিছু ধরতে হবে। সেটা কিভাবে ধরা যায় কি ধরবো একটু চিন্তা করো। তাহলে n এর মান ধরতে হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার থেকে একটু একটা বেশি, অথবা আমার চিন্তা করতে হবে যে n এর মানটা হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা থেকে আরেকটু বেশি, 2 বেশি। এরপর আর বেশি দেখার দরকার নাই, কত বলতে পারবে আমাকে কেন? 3m প্লাস 3 লিখলে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, কারণ 3 কমন নিয়ে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা 3 দ্বারা বিভাজ্য, তাই আর আগানোর দরকার নাই। যেহেতু 3 দ্বারা বিভাজ্য বলছে, সো আমি এই দুইটা দ্বারাই সমস্ত সংখ্যা যেগুলো 3 দ্বারা বিভাজ্য হবে না সেটাকে প্রকাশ করতে পারতেছি, এই দুইটা কেস দ্বারা, 3m প্লাস 1, 3m প্লাস 2। চিন্তা করে দেখো কথাটা, ভালো করে চিন্তা করো। তোমরা অনেকে ভাবতেছো ভাইয়া 3m মাইনাস 1 দিলে তো হইতো, ভাইয়া 3m মাইনাস 2 দিলে তো হইতো, কিন্তু তোমাদের তো আগে বলে দিচ্ছি যে m টা হলো বিলংস টু জেড, তার মানে তুমি যেটা মাইনাস প্লাস দিয়ে বানাইতে পারবা ওই জিনিসটা এটার মধ্যে আছে, কিন্তু তুমি দেখতেছো না। কারণ এম এর মান মাইনাস ওয়ান মাইনাস টু এইসব জিনিসপত্র বসিয়ে দিয়ে আমরা ওই সংখ্যাগুলো সবই বানিয়ে ফেলতে পারবো, এম তো ভ্যারিয়েবল আছে এখানে। তোমাদের মনের ভিতর কি কারো কনফিউশন আছে কেন এখানে 3m মাইনাস 1 টা নিলাম না আবার 3m মাইনাস 2 টা নিলাম না? কারো কি কনফিউশন আছে না বুঝতে পারছো যে কিসের জন্য আমরা এই দুইটাই নিচ্ছি শুধু? তিন দ্বারা বিভাজ্য না এমন সংখ্যার জন্য এই দুইটা সংখ্যাকে, দুইটা দুইটা কি কি বলে, দুইটা প্রতীককে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে নিয়ে আমরা কাজ করতেছি। এখন এই দুইটা দিয়ে আমরা প্রমাণ করতে হবে আমার, কারণ এন দ্বারা মানে 3 দ্বারা বিভাজ্য না এরকম পূর্ণ সংখ্যা যদি চাই তাহলে আমরা এই ক্যাটাগরির কোটি কোটি সংখ্যাই পাওয়া যাবে। এই দুইটা ক্যাটাগরি দিয়ে যদি আমি মাইনাস 1 প্রুফ করতে পারি তাহলে কাজ হয়ে যাবে। তো আমি প্রথমটা করার চেষ্টা করি, প্রথমটা হলো ওমেগা টু দি পাওয়ার এন এর পরিবর্তে 3m প্লাস 1 লিখলাম, আর ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m প্লাস 1 লিখলাম। এরপরে আমি কি লিখতে পারি, খুব ইজিলি আমরা বুঝতেই পারতেছি কি লিখতে পারি, 3m ইন্টু 1 মানে ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস আমরা লিখতে পারি এটাকে কিভাবে লেখা যায়, 3m টু দি পাওয়ার কি লিখবো, আচ্ছা তো জটিল করার দরকার নেই সহজ করেই করি জিনিসটাকে, শর্টকাট না করলাম কোনো। দেখো এটাকে টু তো 3 গুণে 6 ওমেগা টু দি পাওয়ার 6 এম ডট ওমেগা টু দি পাওয়ার 2 এভাবে লেখা যায়, কারণ যোগ অবস্থায় পাওয়ার গুলোকে এভাবে গুণ করে ভেঙে লেখা যায়। পাওয়ার বেস বেস সেম থাকলে পাওয়ার গুলো যোগ হয়, পাওয়ার গুলো যোগ হয় সেমই আসবে, এটুকু তোমাদের সবারই জানার কথা। এরপর একটু ক্যালকুলেশনটা করি, দেখো এইটা কি আসবে, এটার অ্যান্সার কি আসবে একটু ভেবে দেখো। এটার অ্যান্সার কিন্তু ওমেগা আসবে, কারণ ওমেগা কিউব আছে এখানে, একটু আগেই জানো তুমি ওইটার অ্যান্সার আসছিল 1, তো ওটা বাদ, শুধু ওমেগাটা থাকলো। আর এইখানে এটার অ্যান্সারটা কি আসবে এটা চিন্তা করে দেখো, এটা কিন্তু ওমেগা টু দি পাওয়ার 6m, 6m কে 3 টু দি পাওয়ার 2m লেখা যাবে, এই যে এই জিনিসটাই তো, এটাও অ্যান্সার 1ই আসবে। সো শুধু রইলো ওমেগা স্কোয়ার টুকু, প্রিন্ট করে দিচ্ছি তোমার স্ক্রিনশট নিতে পারবা। ওকে এখন দেখো আমরা আগে প্রমাণ করে আসছিলাম 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার অ্যান্সার ছিল মাইনাস 1, সরি 0 ছিল এটার অ্যান্সার। সো আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান পাচ্ছি মাইনাস 1, এখান থেকে এইটুকু রাইখা ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিলেই মাইনাস 1 চলে আসবে। সো মাইনাস 1 যেটা বলতেছিলাম সেটা হলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান মাইনাস 1, সো এখান থেকে আমরা পেলাম যে এটা মাইনাস 1 আসে। এখন আমরা এই ক্যাটাগরিটা চেক করব, এইটা এটা চেক করলেই অঙ্ক শেষ। সো আমরা দেখি ওমেগার পরিবর্তে n এর পরিবর্তে লিখতে হবে 3m প্লাস 2, আবার পরেরটা
ओमेगा स्क्वायर होल टू दि पावर 3m प्लस 2 আচ্ছা আটতেছে না না কি করা যায় এটা তো প্রমাণ হয়ে গেছে এটা মুছে দেই সমস্যা এখন আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 2 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m প্লাস 2 এখান থেকে কি লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3m ইনটু ওমেগা স্কোয়ার প্লাস এখান থেকে লেখা যায় 3 গুণে 6m প্লাস সরি গুণ আকারে লিখতে হবে ওমেগা টু দি পাওয়ার 4 এখন দেখো এইটা এটা আসলে 1 তো ওমেগা স্কোয়ারটা শুধু থাকলো আর এইটা এই জিনিসটা আসলে 1 সো ওমেগা টু দি পাওয়ার 4 শুধু থাকলো ওমেগা টু দি পাওয়ার 4 রে ভেঙে এভাবে লেখা যায় যেটা আসলে কিছুই না ওমেগা স্কয়ার আর এটা 1 যেহেতু এটা বাদ দিয়ে দিলাম আমার অ্যানসার আসছে 1 প্লাস ওমেগা স্কয়ার যদি 0 হয়ে থাকে তাহলে আমরা সাইড নোট দিয়ে লিখে দিতে পারি যে এই জিনিসটা হবে মাইনাস 1 সো দুইটাকেই সেই আমরা দেখে ফেললাম যা যা হইতে পারে যে n যদি 3 দ্বারা বিভাজ্য ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা হয় তখন আমরা পাচ্ছি সব সময় মাইনাস 1 তো এই তিনটাকেই প্রমাণ করে দিলেই ফুল প্রমাণটা শেষ হয়ে গেল তোমরা কে বোঝো না একটু বলো আমাকে ক্লাসটা এখানেই শেষ